ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে সাড়া দিয়ে এই বিক্ষোভ মিছিল এবং স্বল্প সময়ের জন্য এই যে সভা, তাতে আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যে চারটা পাঁচটা বিষয়কে সামনে রেখে এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ, আপনারা কি কেউ মনে করেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যারা করেন না, দূর থেকে যারা শুনছেন তাদেরকেও সবিনয়ে আমরা জিজ্ঞেস করতে চাই, এই চারটা পাঁচটা বিষয় এগুলো কো শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সমস্যা? দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে, ভালো মন্দ বিচার করতে পারেন। আমরা তো লক্ষ্য করছি এই বিষয়গুলো নিয়ে ত্রিপুরার মানুষ সরব। আমাদের মুখ্যমন্ত্রী বলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হচ্ছে, অগ্রগতি ঘটছে। আমি তথ্যের হিসেব নিকাশ উপস্থিত করে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না। কারা কথা বলছেন এর বিরুদ্ধে? বিজেপি দল যারা করছেন, নারী পুরুষ নির্বিশেষে, গত 23-এর বিধানসভা নির্বাচনে, এমনকি 24-এর লোকসভা নির্বাচনে যারা বিজেপির হয়ে পুলিং বুথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছেন, রিগিং করেছেন, অবিজেপি যারা, বিশেষ করে কমিউনিস্ট যারা, বামপন্থী যারা, তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছেন, এমনকি বাড়ি থেকে বেরোতে দেননি, এলাকা ছাড়তে বাধ্য করেছেন, তারা চোখের জলে বুক ভাসিয়ে প্রচার মাধ্যমের সামনে তারা বলছেন, এর জন্য কি আমরা বিজেপি করছি? এরকম তো কথা ছিল না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হুঁশ আছে? তাদের দলের লোক যারা, তাদের দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, শ্লীলতা যারা হারি করছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন, আপনারা দেখেছেন? কেউ বলতে পারবেন এই ঘটনাগুলির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন? কোন একটা বাড়িতে গেছেন দলীয় কর্মী, তাদের অবস্থা জানবার জন্য, বুঝবার জন্য? তাদের দলের কোন নেতৃত্ব জাননি? কি বলে নিজের পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করছেন? এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বক্তব্য না, ত্রিপুরার লাখ লাখ মানুষের যারা অন্তর দহনে জ্বলছেন, ঠোঁট কামড়াচ্ছেন, কপালে হাত দিচ্ছেন, আড়ালে আবডালে বলছেন কি সর্বনাশ করলাম নিজেদের পায়ে, নিজেরা কুড়ুল মেরেছি, পরিবর্তনের স্লোগানে বিভ্রান্ত হয়ে তথাকথিত সুযোগ সুবিধার যে প্রলোভন তারা জাল হিসাবে বিস্তার করেছিল, তার দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা রাজনৈতিক যে পরিবর্তন ত্রিপুরে আসলাম, এর জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। সেই মানুষ তারাই আবার নূতন করে শপথ নিতে শুরু করেছেন, দল ছাড়তে শুরু করেছেন, এমনকি বিজেপি দলের মধ্যে
পুরনো বিজেপি নতুন বিজেপি, এই লড়াই, এ নিয়ে সংঘর্ষ, রক্তপাত, খুনোখুনি, এই সমস্ত ঘটনাবলী আজকে সারা ত্রিপুরার মানুষের সামনে উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন এর আগের সরকারের সময়ে এই খুন খারাপ হেনা তানা যে ঘটনা এগুলো পুনর্তদন্ত করবেন, কে আপত্তি করছে? মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তো আপত্তি করেনি, নিয়ম মেনে কানুন মেনে সেই পুনর্তদন্ত করুন, করছেন না কেন? 7 বছর তো হয়ে গেল, আর কত বছর লাগবে পুনর্তদন্ত করবার জন্য? পেছনে যেতে চাইছি না, গত 6 বছর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির 20 থেকে 22 জন নেতা সংগঠক করবে, তাদেরকে পরিকল্পিত ভাবে লিস্টি হাতে নিয়ে বিজেপি দলের দুর্বৃত্তরা তারা খুন করেছে। আমাদের শুধু আবেদন ছিল তদন্ত করুন, দোষীদের চিহ্নিত করুন, আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যে পরিবারের লোকটাকে খুন করা হলো তার পাশে সরকার নৈতিক মানবিক দায়িত্ব নিয়ে দাঁড়ান এবং এই পরিবারে আয় উপার্জন করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি যদি না থাকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। কেউ বলতে পারবেন এই সরকার ইতিমধ্যে 7 বছর অতিক্রান্ত হয়েছে, একটা খুনের কিনারা করবার জন্য উপযুক্ত তদন্ত করেছেন, অপরাধী চিহ্নিত করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এই 20 থেকে 22 জন হতে পারে বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতা করবে, তারা তো মানুষ, ত্রিপুরার নাগরিক, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির লাল ঝান্ডা কাঁধে নিয়ে তারা তো শুধু মার্কসবাদী কমিউনিস্ট পার্টির কর্মীদের সুবিধার জন্য লড়াই করেনি, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ, রেল, জাহাজ, উড়োজাহাজ, এই সমস্ত কিছুর জন্যই তো লড়াই। তাদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক কোনো দায়িত্ব নেই, কি জবাব দেবেন মুখ্যমন্ত্রী? সন্ত্রাসবাদীদের ধরার তো বামফ্রন্ট সরকারের সময় ত্রিপুরার সাধারণ আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি, মূল সমস্যাটা তৈরি করেছে সন্ত্রাসবাদীরা। স্বাধীন ত্রিপুরা চট্টগ্রামের সিংরমে বিকল্প সরকার তৈরি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চিহ্নিত করে নাম ঘোষণা করে একটাই স্লোগান, বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত না করে অস্ত্র ছাড়ব না, এবং তারাই মানুষের রক্তে হুলি খেলেছে এবং তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টি, উপজাতি অনুপজাতি নির্বিশেষে, বিশেষ করে পুরনো মানুষ যারা তারা জানবেন, নতুন যারা তারা হয়তো সব জিনিস নাও জানতে পারেন। এই যে বিভাজন তৈরি করার চেষ্টা, উপজাতি থেকে অনুপজাতি, অনুপজাতি থেকে উপজাতিদের আলাদা করা, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করা, অত্যাচারী স্বৈরাচারী যারা, দুর্নীতি এবং দুর্বিনীত যারা, তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য এই যে আক্রমণ সন্ত্রাসবাদীদের, তাতে কি দেখা গেছে? গণমুক্তি পরিষদের, সারা ভারত কৃষক সভা, ছাত্র যুব আন্দোলনের, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির এই নেতাদেরকে লিস্টি করে ধরে ধরে চিহ্নিতভাবে খুন করেছে, এবং এই খুনে
মন্ত্রী, আমি বিমল সিং এর কথা বলছি, তাকেও ধরানো হয় দেনি, প্রাক্তন বিধায়ক, আমাদের গন্ডা ছড়ার, তাকে খুন করেছেন, অপরাধটা কি? শান্তি চাই, সম্প্রীতি চাই, সুস্থিতি চাই, সন্ত্রাসবাদীদের কাছে আবেদন ছিল। আপনারা স্বাভাবিক জীবনে আসুন, আপনাদের যে দাবি দাওয়া হয় রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, যদি রাজ্য সরকারের উপর আস্থা রাখতে না পারেন কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলুন, আমরা রাজ্য সরকারের তরফ থেকে বাধার প্রাচীর তৈরি করবো না, বরং কেন্দ্রের সাথে কথা বলবার জন্য আমরা সুযোগ করে দেব, খুন খারাপি বন্ধ করুন, তাদের তো স্লোগান একটা। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই 6-7 বছরে ত্রিপুরায় সন্ত্রাসবাদীদের কোনো আক্রমণ আপনারা দেখেছেন? বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর কোনো আক্রমণ নেই তো, হঠাৎ করে 10 বছরের ব্যবধানে শত শত সন্ত্রাসবাদীদের তারা আত্মসমর্পণ করিয়ে লাখো কোটি টাকা সেখানে খরচ করবার ঘোষণা দিচ্ছেন। কোথেকে আসলো ওরা, কোথায় ছিলেন তারা, কে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন, এই জিজ্ঞাসার কোনো জবাব তো মুখ্যমন্ত্রীর কাছে নেই। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, পুনর্তদন্ত করতে চাইছেন তো করুন, সন্ত্রাসবাদীদের যে দৌরাত্ম্য সেই দৌরাত্মের বিনিময়ে শত শত মানুষের যে জীবন তারা ছিনিয়ে নিয়েছে সেই তথ্য আপনি জানবার চেষ্টা করুন। আরএসএস এর তো 3 জন প্রচারক ধলাই জলা এই সন্ত্রাসবাদীরা অপহরণ করে নিয়ে গেছে, আজও তারা ফিরে আসেনি, তারা জীবিত আছে আমাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব না। এরা শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আক্রমণ সংগঠিত করেছে ঘটনা তা না, ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার চেষ্টা করেছে। আপনার একটা নতুন ধর্মীয় সংগঠন, তারা হিন্দু ধর্মের উপাসক জিরানিয়ার যে এডিসির হেডকোয়ার্টার, তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, এটাকে সহ্য করতে না পেরে তার উপর আক্রমণ সংগঠিত করলো, তাদের একজন সংগঠককে তারা খুন করলো, এগুলি তো ভুলে যাওয়ার কথা না। কাজেই আপনি কি বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? আমরা চাই পুনর্তদন্ত করুন, নিয়ম আছে, কানুন আছে, পদ্ধতি অনুসরণ করুন, সত্যের মুখোমুখি হন, এই সাহস মুখ্যমন্ত্রী বা এই সরকারের নেই। আসলে ভীত সন্ত্রস্ত হয়ে খেই হারিয়ে আবল তাবল কথাবার্তা বলে প্রলাপ পোকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এই সুযোগ খুব বেশি দিন কিন্তু ভোগ করা যায় না। তাই এই কথাগুলো এখানে বলতে হচ্ছে। যুবকদের সম্পর্কে যে প্রশ্ন এখানে উত্থাপিত হয়েছে, 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই মিলে সবচাইতে বেশি বিভ্রান্ত কাদের করেছে? আমাদের রাজ্যের যুবকদের, শুধু আমাদের রাজ্যে না সারা দেশে যুবকদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে। 14 লোকসভা নির্বাচন, 19 লোকসভা নির্বাচন, কিন্তু 24 লোকসভা নির্বাচনে গিয়ে যুবকদের নিয়ে খুব বেশি কথাবার্তা বলার চেষ্টা করেনি, এরা মহিলাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছে, আমি সেখানে যাচ্ছি না। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? মিটিং, একটা ফোন নাম্বার, মিস কল, সরকার হবে সময়ের ব্যবধানে মিস কল যারা দিলেন, যারা আগে দিয়েছেন তাদের কি নাকি চাকরি দেবেন? চাকরি কি হাতের মোয়া নাকি? চাকরি দিতে গেলে পদ তৈরি করতে হয়, অর্থ দপ্তরের অনুমোদন নিতে হয়, মন্ত্রিসভায় অনুমোদন নিতে হয়,
বিজ্ঞাপন দিতে হয়, ইন্টারভিউ ডাকতে হয়, কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এগুলোর বালাই নাই। এবং আমাদের রাজ্যের যুবদের একটা বড় অংশ তারাও বিভ্রান্ত হয়েছেন, না এটা নতুন সরকার পরিবর্তনের ডাক দিয়েছে, এরা সরকারে আসলে মিস কলের ভিত্তিতে চাকরি পাব। শূন্যপদ, তাদের হিসাব 50,000 নাকি ত্রিপুরায় পড়ে আছে, মিথ্যা কথা। আমরা চ্যালেঞ্জ করেছিলাম তখন তথ্য দিয়ে, হিসাব দিয়ে, এগুলো তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেনি। এবং তাদের ঘোষণা ছিল সরকারে আসার পর প্রথম এক বছরের মধ্যে 50,000 শূন্যপদ নাকি পূরণ করবেন। তা আজকে আমরা কি লক্ষ্য করছি, 50,000 তো নতুন শূন্যপদ তৈরি করেছেন এই সরকার, শূন্যপদ কোথায় পরে পূরণ করেছেন? আজকে যুবকরা মুখ্যমন্ত্রীর কাছে হাজারে হাজারে পোস্ট কার্ডে চিঠি লিখে জানতে চাইছেন প্রতিশ্রুতির কি হলো। আমরা বিজ্ঞাপন দেখে ইন্টারভিউ দিলাম, অল্প কিছু ফল প্রকাশিত হয়েছে, নাম বেরিয়েছে, তাদের নিয়োগ করছেন না কেন? আর যে ইন্টারভিউ দিলাম, পরীক্ষা দিলাম, তার ফল প্রকাশ হতে বছরের পর বছর চলে যাচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দিচ্ছেন না তো? এই যুবকরাই মনে করার কোনো কারণ নেই, ডিওএফ এর উদ্যোগে এই কর্মসূচি কার্যকরী করার চেষ্টা করেছেন, তার অর্থ ডিওএফ যারা করে তার অন্তর্ভুক্ত যুবক যুবতী, তারা যারা বেকার তারাই শুধু এই চিঠি লিখেছে। এর বাইরেও হাজার হাজার লক্ষ লক্ষ যে যুবক যুবতী বেকার, তাদের মনের কথা। বিজেপি যারা করেন প্রলুব্ধ হয়, তাদের মধ্যে যুবশক্তি তো কম না, তাদের মনের কথা। মুখ্যমন্ত্রী কি জবাব আপনার? 7 বছর তো পার হয়ে গেল, কোনো জবাব নাই তো? গত 41-42 বছরের মধ্যে এত বড় বন্যা ত্রিপুরায় হয়নি। সরকার বলছে, বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন 17 লক্ষের বেশি মানুষ এই বন্যায় বিধ্বস্ত হয়েছে। ত্রিপুরায় 23টা মহকুমা, 3টা-4টা মহকুমা বাদ দিলে পর বাকি প্রতিটি মহকুমা কোনো না কোনোভাবে এই বন্যায় বিধ্বস্ত হয়েছে। গতকাল আমি দেখলাম মুখ্যমন্ত্রী বলছেন 39 জন বন্যায় কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন। শরণতাতীত কালের মধ্যে ত্রিপুরায় বড় মাঝারি বন্যা হয়েছে, এত লোক প্রাণ হারিয়েছেন এমনটা জানা নেই। এবং সরকারের এই হিসেব, প্রায় 2 লক্ষের উপর মানুষ শরণার্থী শিবির আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন, শত শত শিবির, 600-700, এত বিরাট সংখ্যক শরণার্থী শিবির গত 40 বছরের কোনো বন্যায় তৈরি করতে হয়নি, প্রয়োজন করতে হবে। শুনছিলেন কমরেড জিতেন চৌধুরী সর্বদলীয় বৈঠক, বিধানসভার বৈঠক, এবং মুখ্যমন্ত্রীর কাছে বামপন্থী ফ্রন্টের তরফ থেকে ডেপুটেশন, এই সবগুলোতে মূলত বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কার্যকরী ভূমিকা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি বারবার আকর্ষণ করে চাপ সৃষ্টি করছিলেন, তথ্য দিয়েছেন, আমি সেখানে যাচ্ছি না। এখন কি দেখা যাচ্ছে, এখনো 5,000-6,000 মানুষ শিবিরে থাকতে বাধ্য হচ্ছেন, খাওয়া বন্ধ, তাদেরকে গলা ধাক্কা দিয়ে এই সরকার অমানুষের মতো বের করে দেওয়ার চেষ্টা করছে। যাবে কোথায়? হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিয়েছে বন্যা, মাটির সাথে মিশে গেছে। বাচ্চা শিশুটাকে কুলে নিয়ে মা তাকে যে বের করে দেওয়ার কথা বলছেন, সে তো গাছের তলায় গিয়ে দাঁড়াবে, মানবিক কোনো মূল্যবোধ নেই। আমাদের এটাই দাবি,
এই যাদের ঘর গেল দ্বিতীয় কোনো বিকল্প নাই এরকম একটা জায়গায় তাদের ঘর দ্রুত তৈরি করে দেওয়ার জন্য সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে উঠে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। কেউ বলতে পারবেন? দেড় মাস হয়ে গেল, দু মাসের কাছাকাছি এই সরকার এই গৃহহীন যারা মাথার কোনো আশ্রয় নাই গুজবা তাদের ঘর তৈরি করবার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? 564 কোটি টাকার প্যাকেজ দেখাচ্ছেন, টাকা কোথায়? আপনার প্যাকেজ বিজ্ঞাপন আর হাসি হাসি মুখ দেখে বন্যা বিধ্বস্ত মানুষের জীবনের সমস্যার সুরাহ হবে? কেন্দ্র থেকে এসছে দুই দফা তৃতীয় দফা, কোন টাকা তো এখন পর্যন্ত আসেনি। প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন, দেশের বাইরে, সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে, গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে, আমি প্রধানমন্ত্রী আছি। খুব ভালো, তো ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে, ত্রিপুরাও বন্যা হয়েছে, আসামও বন্যা হয়েছে, শুধু গুজরাট তারাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে? প্রধানমন্ত্রী আপনি কিছু কথা বলছেন না কেন? এটা কি দৃষ্টিভঙ্গি? কোন মন্ত্রী তো আসেনি এই দেড় দুই মাসের মধ্যে, খালি কেন্দ্রের কিছু আমলা তাদেরকে পাঠাচ্ছেন, একজন দুজন মন্ত্রী তো আপনারা আসতে পারতেন, ঘুরে দেখতে পারতেন। বিশেষ করে কৃষি এবং সঙ্গীয় যে এলাকা, আমাদের অর্থনীতির যেটা মূল ভিত্তি, সেই জায়গাটাই তো ধ্বংস হয়ে গেছে। কৃষি জমি মাটির তলায়, জলাশয় মাছ ভেসে গেছে, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলোকে ভিত্তি করে যারা প্রতিবার প্রতিপালন করার চেষ্টা করেন জলের তোরে হাজারে হাজারে ভেসে গেছে। আমি অমরপুরে গিয়েছিলাম, উদয়পুরে গিয়েছিলাম, বিলোনিয়ায় গিয়েছিলাম, সোনামুড়ায় গিয়েছিলাম, সেখানে বন্যা বিধ্বস্ত মানুষ যারা প্রথম দিকে প্রথম 7 দিনের মধ্যেই ছবি তুলবার জন্য যাইনি আমরা, বুঝবার জন্য, সেখানে চোখের জলে বুক ভাসিয়ে সেই লোক বলছেন এই মুরগি হাঁস এর উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করছি, বাড়িতে কেউ চাকরি করে না, এই বাড়িতে 20-25 ছেলে আছে, সরকারি চাকরির পেছনে খুঁজছে না, এরা গরু ছাগল ভেড়া হাঁস মুরগি তার উপর ভিত্তি করে। উনি বলছেন আমার 8,500 খিলপাড়া, বলছে 8,500 মুরগি ভেসে গেছে, কেউ খোঁজ নিচ্ছে না। এগুলো যদি কেউ মনে করেন গল্প করছি তাহলে ভুল করবেন। কোথায় সরকার? তার তো কোনো হেলদোল নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, কালোবাজারি বেআইনি মজুতধারি, বাজারে নিত্য পণ্যের সংকট, মুনাফা লুট করবার জন্যে মানুষের পকেট কাটছে এই বড় বড় কিছু বাছাই করে ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই সরকার নিচ্ছেন? এই যে রেশনিং ব্যবস্থা, এই ব্যবস্থাটা প্রায় ভেঙে পড়ছে, যে দুটা তিনটা সামগ্রী রেশনের মাধ্যমে দেওয়া হয় সপ্তাহে সপ্তাহে, সারা মাস ঘুরেও অনেক রেশন কার্ডধারী সেই জিনিস কিন্তু কিনতে পাচ্ছেন না। প্রশ্ন করলে পর রেশনের মালিক পাল্টা হুমকি দিয়ে বলবার চেষ্টা করে আপনাদের কাছে জবাব দিতে বাধ্য না, কারণ তারা জানেন সরকারকে সন্তুষ্ট রাখতে পারলেই টাকা পয়সা দিয়ে তাদের সব অপরাধ সেখানে খালাস হয়ে যায়। সীমান্তবর্তী এলাকায় গ্রামের ভেতরে গরিব এলাকায় যে রেশনের দোকানগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসছে, বিশেষ করে ট্রাইবেল অধ্যুষিত এলাকায় বাজারের মাঝখানে নিয়ে বসাচ্ছে। আমাদের সময়ে সন্ত্রাসবাদীদের কারণে তুলে আনতে বাধ্য হয়েছিল, পরবর্তী সময়ে এই সরকার থাকতেই বামফ্রন্ট সরকার নিরাপত্তার ব্যবস্থা করে যেখানকার রেশনের দোকান
সেখানে সেই রেস্টুরেন্টের দোকান ফিরিয়ে দিয়েছে, এখন উল্টো ঘটনা ঘটছে। খবর আছে এই সরকারের? কোনো খবর নেই। এই যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি মেনে নেওয়ার অর্থ কি? এই অত্যাচার, এই আক্রমণ, যে জনবিরোধী ভূমিকা, অমানবিকতা, তাকে হজম করা হবে? কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাইছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, এই সরকার দুর্বৃত্ত, অমানবিক, জনবিরোধী, এবং সরকারটা কোথায়? এই জায়গায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে জনজীবনের এই জ্বলন্ত যে সমস্যাগুলো, এগুলো সমাধান সরার জন্যে যদি আমরা ভূমিকা নিতে না পারি, তাহলে তারা মনে করবেন আমরা যা করছি তাই, এটা ঠিক না। এরা মনে করছে, এরা রিগিং করে দিচ্ছেন, এভাবেই তারা কাটিয়ে দেবেন, বেশি দিন চলে না। একবার বিরোধীদের হাসি ঠাট্টার পাত্র করবার জন্য বলছেন, এরা কোথায় কোথায় রাস্তায় 10 জন 12 জন 20 জন 25 জন নিয়ে একটা মিছিল করতে বের হয়, এদের নেতারা গলা ফাটিয়ে রগ ফুলিয়ে চিৎকার চেঁচামেচি করে সরকারের মুন্ডুপাত করার চেষ্টা করে, লোক জমায়েত করতে পারে না। অহংকারী বক্তব্য, আত্মম্ভরী বক্তব্য। অন্যের কথা বলছি না, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। একই দিনে রামনগরে বক্তৃতা করেছেন, এই গান্ধীঘাটের কাছে বক্তৃতা করেছেন। আমি পত্রিকা পড়ছিলাম দিল্লিতে বসে, ত্রিপুরার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি তো মুখ্যমন্ত্রীর বক্তব্য পড়ে অবাক হয়ে গেছি। এতই যদি শক্তির বাহাদুরি, তাহলে 28-এর বিধানসভা নির্বাচনের পর সরকার দখল করার পর থেকে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে নগর, এডিসি, লোকসভা, বিধানসভা, উপনির্বাচন, আবার লোকসভা, সেই লোকসভার পর আবার উপনির্বাচন, তারপরে পঞ্চায়েত, মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন? রিগিংয়ের আশ্রয় নিচ্ছেন কেন? এতই যদি মানুষের আপনাদের উপর আস্থা থাকে, তাহলে সেই মানুষকে স্বাধীনভাবে ভোটের বাক্সে যেতে বাধা দিচ্ছেন কেন? কাকে বুঝাবার চেষ্টা করছেন? কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এই একটা জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ প্রতিরোধ করে ধরবার সময় এসছে। সময় তো কথা বলে, কথা বলতে শুরু করেছে। মহিলাদের নির্যাতনের কথা শুনেছেন? আমি তথ্যের হিসাব উপস্থিত করে ভারাক্রান্ত করতে চাইছি না, একটা ধারণা সাধারণভাবে আমাদের সমাজের মধ্যে চলে আসছে, মেয়েদের উপর আক্রমণ, এর প্রতিবাদ মেয়েরাই শুধু করবে, এটা ভুল, এটা ঠিক না। আমরা যারা গণতান্ত্রিক আন্দোলনের অংশীদার, আমাদের এটা বুঝতে হবে, মেয়েদের উপর আক্রমণ, মেয়ে পুরুষ নির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিবাদের সূত্রধার হতে হবে, এটা ঠিক। সময় সময় মহিলারা একটা দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে তাদের প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবেন, কিন্তু এটা শুধু তাদের দায়িত্ব না, মেয়েদের উপর এই যে বর্বরোচিত বীভৎস আক্রমণ এই ত্রিপুরায় একের পর এক ঘটে চলেছে, এটা তো গণতন্ত্রের বেদেমূলে আক্রমণ, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে আক্রমণ, সরকারের অপদার্থতা, ব্যর্থতা তার নিদর্শন। কাজে সেই জায়গায় আগামী দিনে, আজকে যেমন আমরা করলাম, নারী পুরুষ নির্বিশেষে মহিলাদের বিরুদ্ধে এই আক্রমণের প্রতিবাদে সোচ্চার হতে হবে। সরকারের কি ভূমিকা, কি নির্দেশ দিচ্ছেন প্রশাসনে, কি নির্দেশ দিচ্ছেন পুলিশকে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য? চাপের মুখে এখন দেখা যাচ্ছে এখানে সেখানে দুটো চারটা অপরাধীকে ধরছে, 5 জন অপরাধী 2 জনকে ধরছে, আর এর মধ্যে এমন সমস্ত ধারা দিচ্ছে 2-3 দিনের ব্যবধানে, কোনো কোনো জায়গায় যেদিন ধরছে সেদিন সকালে ধরছে, সন্ধ্যায় তাদের ছেড়ে দিচ্ছে, শাস্তি কোথায়? এ তো চলতে পারে না, চলতে পারে না।
বেকার সংসার। যদি কেউ মনে করেন যারা কর্মহীন, কর্মক্ষম, কর্মপ্রার্থী, কাজ পাচ্ছে না, এ লড়াই তাদের, তারাই করবেন, আমরা শুধু দূর দূর থেকে দেখবো, তাহলে ভুল করব। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার ভাই আছে, আপনার নিকটাত্মীয় আছে, শুধু সেদিক থেকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে পারিবারিক বিষয় হিসেবে দেখার বিষয় না। বেকার সমস্যা এটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যার সংকটের একটা বহিঃপ্রকাশ। যুবক আন্দোলন করবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দলমত নির্বিশেষে আমাদের ডিওএফআই, ডিওএফ সম্মিলিতভাবে কখনো কোনো ছাত্র যুবক মিলিতভাবে লড়াই করছেন, কিন্তু এই লড়াইয়ে যুবকদের পাশাপাশি সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষকে ভূমিকা নিতে হবে, বিশেষ করে সমাজবি মানুষদেরকে যারা সংগঠিত করছেন। আমি যেটা বলছি সিআইটির কথা, ভূমিকা নিচ্ছেন, আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠতে হবে, সম্মিলিতভাবে এই বেকার সমস্যার সুরাহ সমাধানের জন্যে, এই সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্যে আমাদেরকে আগামী দিনে আরো ব্যাপকভাবে সমাগম ঘটিয়ে সোচ্চার হতে হবে। যে দু চারটা চাকরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে বেআইনিভাবে, টাকার বিনিময়ে সার্টিফিকেট পেতে সাহায্য করছে, উড়িষ্যা, পশ্চিমবাংলা, বিহার, আসাম, সেখান থেকে এসে পারমানেন্ট রেসিডেন্টের সার্টিফিকেট বের করে নিচ্ছে। কি করে সম্ভব হচ্ছে এটা? এসডিএম অফিস থেকে সার্টিফিকেট হয়, তার উপর ডিএম আছেন। আমি তেলিয়ামুড়ার ঘটনা বলতে চাইছি, গল্প না, কল্প কাহিনী না। সরকার কি ব্যবস্থা নিয়েছেন? বিধানসভার ভেতরেও বামপন্থী ফ্রন্টের বিধায়ক কেটে তোলার চেষ্টা করেছেন, কি ব্যবস্থা নিয়েছেন? কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কাজে এই জায়গায় দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান সুরাহার প্রশ্নে লড়াই আগামী দিনে তীব্র তীক্ষ্ণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের কিন্তু সেখানে ভূমিকা গ্রহণ করতে হবে। গণতন্ত্রের উপর আক্রমণ শুরুর দিন থেকে আরম্ভ করেছে, অব্যাহত আছে। গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাগুলো বিরাজ করছে, যে সমস্যাগুলো সমাধান তো করা সম্ভব না। এগুলো করতে গেলে লড়াই চাই, ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকে যে আমরা জমায়েত করলাম, আমরা কিন্তু পুলিশের কাছে পারমিশন চাইনি। আমরা জানতাম পারমিশন চাইলে বাধা দেওয়ার চেষ্টা করতেন। জানিয়ে দেওয়া হয়েছে অমুক তারিখ এতটার সময় অমুক জায়গা থেকে মিছিল বেরোবে, প্যারাডাইস চৌমনি যাবে, সেখানে ছোট্ট একটা মিটিং করব, ব্যবস্থা নিলে নেবেন, না হলে কিছু করার নেই। এই যে জায়গাটা সাহস কেন পেল না? প্রথম দিকে তো দেয়নি, এখান থেকেই তো আমাদের মিছিল মিটিং ভেঙে দিয়ে জবরদস্তি করে গাড়িতে তুলে নেতাদের, কর্মীদের, সংগঠকদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। এই সাহসটা কমছে কেন তারা বুঝতে পারছে? মানুষের যে ভাবনা, চিন্তা, চেতনা, অবস্থান, তার মধ্যে পরিবর্তন ঘটছে, বিজেপির ঘরে আগুন জ্বলছে, এই পরিস্থিতিতে মানুষকে এইভাবে দাবিয়ে রাখা যাবে না। তাই আপনাদের কাছে যেটা আবেদন করব, সংকীর্ণ দলীয় যে চৌহদ্দি, তার মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখলে চলবে না। প্রথমত, প্রধানত সংগঠিত হিসাবে আমাদের গণতান্ত্রিক যে সংগঠন, সেই সংগঠনগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে। মহকুমায় মহকুমায়, ব্লকে ব্লকে মানুষের জীবনের যে সমস্যাগুলো, জ্বলন্ত সমস্যাগুলো, সেগুলো বাছাই করে তিনটা চারটা দাবিকে সামনে রেখে মানুষ বুঝতে পারেন, এরকম ভাষায় দাবিপত্র, স্লোগান নির্ধারণ করে এলাকা ভিত্তিক আন্দোলন কিন্তু সংগঠিত করতে হবে। কথায় কথায় প্রতি মাসে আগরতলায় হাজার হাজার মানুষ সমবেত করে সাব্রুমের কথা, ধর্মনগরের কথা, কৈলাসহরের কথা, কাঞ্চনপুরের কথা তো এবার তুলে ধরা যাবে না। সাব্রুমের কথা সাব্রুমকেই বলতে হবে, কাঞ্চনপুরের কথা কাঞ্চনপুরকেই বলতে হবে, ধর্মনগরের কথা ধর্মনগরকেই বলতে হবে। কাজেই মহকুমা ভিত্তিক ব্লককে সামনে রেখে গণতান্ত্রিক সংগঠনগুলোকে সেই জায়গায় দুটা তিনটা চারটা জ্বলন্ত সমস্যাকে সামনে রেখে
আন্দোলন সংগঠিত করতে হবে, মিছিল হবে, মিটিং হবে, অবস্থান হবে, বিক্ষোভ হবে, ধীরে ধীরে এলাকায় বাজার বন্ধ, এগুলোর দিকে আমাদের যেতে হবে। এবং শুধু আমাদের বৃত্ত না, এর বাইরে সাধারণ মানুষ যারা তাদের সঙ্গে কথা বলতে হবে। বিজেপি করতে পারে, অবাম অন্য রাজনৈতিক দল করতে পারে, তাদের যারা সাধারণ সমর্থক সংগঠক তাদের সঙ্গে আমাদের কথা বলা দরকার। চোখ ঘুরিয়ে নিলে চলবে না, মুখ ফিরিয়ে নিলে চলবে না। তারা অনেকে কথা বলতে চান, তাদের সাথে যেমন আমরা কথা বলব, আমরাও উদ্যোগী। যারা হয়তো কথা বলতে গিয়ে একটু সংকোচ বোধ করছেন, সংকোচ কাটাতে সাহায্য করে তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই ভূমিকা যদি আমরা নিতে পারি এই পরিস্থিতির মধ্যে, পরিবর্তনের যে ঢেউ উঠতে শুরু করছে তার প্রতিফলন গত লোকসভা নির্বাচনের পর এই 3-4 মাসের ব্যবধানে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে আগরতলায় আপনারা যেটা ঘটালেন, এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন পরিমণ্ডল তৈরি করা সম্ভব। কাজেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি, সরকার বুঝতে পারছেন গণতন্ত্র সংঘাত, ভোট জালিয়াতি, এই খেলা বেশি দিন চলবে না, তাই এখন নতুন করে তারা চেষ্টা করছেন উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ তৈরি করবার, মুসলমান অমুসলমান তাদের মধ্যে বিরোধ তৈরি করবার। গন্ডাছড়ার যে ঘটনা 3 মাস হয়ে গেল, সেখানে বেকারদের বেঁচে পড়তে থাকবার জন্য কোথায় কোথায় সেখানে আপনার দেখা যাচ্ছে মেলার অনুষ্ঠান হচ্ছে গ্রামে গ্রামে। এই মেলার অনুষ্ঠানে কোনো একটা ঘটনাকে ভিত্তি করে কিছু ছেলে একজন যুবককে আক্রমণ করার চেষ্টা করছিল, সে মস্তিষ্ক বিকৃত, তাকে রক্ষা করার জন্য একটা ট্রাইবেল ছেলে স্বতঃপ্রণোদিত হয়ে কলেজে পড়া ছাত্র ইয়াং কমিউনিটির, সে এগিয়ে গিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে বলছে তোমরা তাকে মারছো কেন, সে তো অবুধ ছেলে, আমরা চিনি তাকে, যদি ভুল কিছু করে থাকে আক্রমণ বন্ধ করো। তাকে ছেড়ে এই ছেলের উপর আক্রমণ করলো, তাকে আহত করলো, আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হলো, 24-36 ঘন্টার ব্যবধানে সে মারা গেল, তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। তাকে ভিত্তি করে যেখানে শান্তি সুস্থিতি সংহতি বজায় রাখা, আক্রমণকারীদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা, তাদের শাস্তির ব্যবস্থা করা, শান্তি বৈঠক করা, এটা না করে দেখা গেল বিরোধ তৈরি করার ক্ষেত্রে পরোক্ষে মদতে শাসক দলের নিবৃত্ত ভূমিকায় পরিস্থিতিটাকে জটিল করে তুলল। আজও কয়েক শত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যারা এসছেন তারা বাড়িঘরে ফিরে যেতে পারছেন না, লুট হয়ে গেছে সমস্ত জিনিস, গরু ছাগল থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু। একটা কাপড় পরে এসছেন 7-10 দিন আমাদের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা এখান থেকে কাপড় কিনে মানুষের কাছ থেকে সংগ্রহ করে কয়েক শত কাপড় নিয়ে সেখানে গিয়ে শিবিরবাসী যারা তাদেরকে একটা দুটো কাপড় দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, বাচ্চাদের শিশুদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছেন। আমি উল্লেখ করছি এখানে রানীর বাজারের কাছে কৈতুরা বাড়ি হঠাৎ করে জিকির তোলা হলো, কালী মূর্তি নষ্ট করে দিয়েছে, কালীর মাথা নাকি ভেঙে দিয়েছে, কে ভাঙল? আমরা তো এই এলাকায় গেছি, 3 বারের চেষ্টায় প্রায় 25 দিন পর যখন কথা বলছি যে মণ্ডপে কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল, সেখানে যারা ভিড় করেছেন তাদের জিজ্ঞেস করলাম যেই মণ্ডপটা কত বছরের, বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি, মুসলিম ছেলে, কারুর বয়স 25, কারুর বয়স 27, কারুর বয়স 30, কারুর বয়স 35, বলে আমরা তো দেখছি জন্মের পর থেকে, এই পূজা বছর একবার হয়, চাঁদা আমরা দে, এই গ্রামে মুসলমানটার সংখ্যায় বেশি, দুর্গাপূজা হয়, এবছর হবে কিনা জানি না, দুর্গাপূজার চাঁদা 70-80 ভাগ আমরা যারা অহিন্দু আমরাই চাঁদা দেই,
এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে দেখা গেল মূর্তির গলা ভাঙা, তাকে ভিত্তি করে সেদিন বিকাল থেকে রাত 10-12 পর্যন্ত একের পরে সংগঠিতভাবে বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুটতরাজ চলল, পুড়িয়ে দিল, মাথা ফাটাল। 7 মাসের শিশু পর্যন্ত রেহাই পাইনি। আমরা সেখানে গিয়ে কথা যখন বলছি, মা শিশুটাকে কাকে নিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকেও তারা রেহাই দেয়নি। তার কপালে যখন হাত দেওয়ার চেষ্টা করেছি, সে ফিবি খেয়ে উঠবার চেষ্টা করেছে। এবং মানুষই বলছে, সেদিন কোন একজন মন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকায় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং পরীক্ষে তারা বলবার চেষ্টা করেছেন। বাইরে থেকে লোক এনে মন্ত্রী একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন, এই আক্রমণগুলি সংঘটিত হয়েছে। কই, মুখ্যমন্ত্রী তো আজকেও গেলেন না। বাড়িঘর যেগুলো পড়ল, লুটপাট যা হয়ে গেল, তার তো কোনো ব্যবস্থা নিলেন না। এই প্রাথমিকভাবে 2,000-4,000-5,000 টাকা দিয়েছেন। আরে আমাদের পার্টির এখন পয়সা কোথায় বলতে বাধ্য হচ্ছি? প্রচারের জন্য না, আমাদের তহবিল থেকে বের করে ঘরবাড়ি যারা হারিয়েছেন তাদেরকে সরকার যা টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। দিতে গিয়ে আমাদের নেতারা বলেছেন, দেখুন আমরা জানি যা আপনাদের ক্ষতি হয়েছে, এই টাকা পুষাবে না, কিন্তু আমাদের তো সামর্থ্য সীমাবদ্ধ। বিনয়ের সাথে বলেছে, সরকার কোথায়? এবং আমরা লক্ষ্য করলাম এই ঘটনার পর থেকে গত 1 মাসের মধ্যে 5-6 জায়গায় শুধু কালীর মূর্তিই বারবার নষ্ট হচ্ছে। অদ্ভুত ঘটনা, বিশালগড়ে সবচেয়ে বেশি। এবং যেখানেই করছে সেখানেই দেখা যাচ্ছে মিশ্র এলাকা, মুসলমান আছেন, অমুসলমান আছেন, উদ্দেশ্যমূলক ভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাজাবার জন্যে, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করবার জন্যে এই জিনিস ফেসিবাদী কায়দায় বিজেপির RSS বিশ্বহিন্দু পরিষদের পরোক্ষ মদদে সংগঠিত করা হচ্ছে। কাজে এটা আর একটা দিক যেদিকে আমাদের নজর বন্ধ রাখলে ভুল হবে, আমাদের বেঁচে পড়তে থাকার যে দাবি দেওয়া। আজকে আমরা কারোর কাছে ডেপুটেশন দিতে যাইনি, এগুলো জানে সরকার। বিধানসভার ভেতর বাইরে সর্বদলীয় বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা আমাদের নেতারা তুলবার চেষ্টা করেছে। আমরা আজকে বলেছি আমরা বিক্ষোভ দেখাবো, এই লড়াই চলবে, চালাতে হবে সঙ্গে সঙ্গে। এই যে ঐক্য, সংহতি, সম্প্রীতি, এটাকে যে ভাঙবার চক্রান্ত চলছে, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে সরকার পাল্টে গেছে, নতুন একটা সরকার এসছে, কবে সেখানে ভোট হবে না হবে আমরা জানি না। পার্শ্ববর্তী রাষ্ট্র নজর থাকবে না মনে করার কারণ নেই। ওখানে সংখ্যালঘু অংশের মানুষ যারা অমুসলিম তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। সব জায়গায় ব্যাপকভাবে একই কায়দায় হচ্ছে ঘটনা তা না, এর মধ্যে হিন্দু যেমন আছেন আক্রান্ত হচ্ছেন, হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী এরকম যারা উপজাতি অংশের মানুষ চট্টগ্রাম এলাকায় তারাও আক্রান্ত হচ্ছেন। একে ভিত্তি করে ভারতবর্ষের কোন কোন জায়গায় ত্রিপুরা সহ দেখা যাচ্ছে উস্কানিদাতারা আমাদের নিজেদের মধ্যে ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে সংহতি রক্ষা করে জীবন সমস্যা সুরাহার জন্যে সরকারের কাছে দাবি উপস্থিত করে দাবি আদায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে নিতে না পারে সেই দিকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাজে এই এরকম একটা পরিস্থিতিতে চোখ কান চারিদিকে কিন্তু খোলা রাখতে হবে। আজকে বিশাল মিছিল সমাবেশ আপনারা করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি। শুধু একটা মিছিল, একটা মিটিংয়ের বক্তব্য শুনে গেলেই চলবে না। এই পূজার মরশুম চলছে, এটা শেষ হবে। এই পূজার সময় আপনাকে মিছিল মিটিং করতে আমরা বলছি না, কিন্তু পুজো তো সারা জীবন ধরে চলবে না। পুজো আসছে, পুজো যাবে, উপভোগ করবার মতো সামর্থ্য কোথায় আপনার? তা যদি থাকতো তাহলে আমরা আজকে এই সমাবেশ, এই বিক্ষোভ, এই আমরা করতাম না। কাজেই
এই পরিস্থিতি মাথায় রেখে সামনের দিনে গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সারা ত্রিপুরায় ব্যাপক বৃহত্তর আন্দোলন গড়ে তোলে এই যে নিকম্মা সরকার, জনবিরোধী সরকার, উদাসীন সরকার, ব্যর্থ সরকার। এই সরকারের টনক নাড়িয়ে তার অনিচ্ছুক হাত থেকে দাবি আদায়ের জন্য সংগ্রামকে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করবার শপথ নিয়ে আজকে এখান থেকে আপনারা যাবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার নেবেন।